বলছিলাম তোমাদের তরি রসায়নের ক্ষেত্রে শুরুর দিকে এক ক্যাটাগরি আছে এই যে তোমাদের সে কত গ্রাম এখানে দেখো একটা ম্যাথ দেওয়া আছে যে কতটা কত গ্রাম ক্রোমিয়াম জমা হবে এই টাইপের কিছু ম্যাথ বা এখানে তড়িৎ প্রবাহ বের করতে বলে কখনো সময় বের করতে বলে এই টাইপের একটা ম্যাথ আছে এটা মাঝে মাঝে গদা আসতে পারে আর ঘদা আসতে পারে যদি টিচার সেই টাইপের দিয়ে থাকে মানে এই এই দিক থেকে এক এক টাইপের ম্যাথ করা যায় দ্বিতীয় ক্যাটাগরি আছে তোমাদের হলো ওই যে ইএমএফ বের করা ইএমএফ বের করা তারপরে ওই যে পাত্রে রাখা যাবে কিনা ধরো জিঙ্ক সালফেটের দ্রবণে তুমি কপার রাখতে পারবা কিনা এই টাইপের যে ম্যাথগুলো আছে ওই এক ক্যাটাগরি আর ওর সাথে ওই নানাস্টার সমীকরণ সবগুলো তো একই রিলেটেড নানাস্টার সমীকরণ ওইগুলো দিয়ে এক ক্যাটাগরি ম্যাথ আসতে পারে আর আর এক ক্যাটাগরি তোমাদের এখান থেকে মুখস্থবিদ্যা আসতে দেখা যায় অর্থাৎ ওই যে তোমাদের শেষে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি এইগুলো সুবিধা অসুবিধা হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা এই টাইপের দিয়ে ওখানে আবার চার্জিং ডিসচার্জিং প্রক্রিয়া আছে এইগুলো দিয়ে এক ক্যাটাগরি আসতে পারে এই হলো তোমাদের জন্য তোমাদের এখান থেকে রিটার্ন নিশ্চিত কমন আর এই কারণে তোমাদের আমি বারবার বলছিলাম যে তোমাদের তৃতীয় অধ্যায়টা কিন্তু আমি ভিডিওগুলো কেন দেখতে বলছি কারণ তোমাদের প্রোগ্রামটা খুব কম সময়ের মধ্যে এত কম সময়ের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো অধ্যায় শেষ করানো টাপ ব্যাপার তারপরে আমরা চেষ্টা করছি যতটা পারছি আর তোমরা তো অল্প অল্প করে নিতে চাও এই কারণে না হলে এই যে বললাম না এই অধ্যায়টা চাইলে দুই দিনে শেষ করতে পারতাম আমি কিন্তু আমি করছি না কেন কারণ করলে শুধু শুধু করা হয়ে যাবে তোমরা কিছু বুঝবাও না দেখা যাচ্ছে অনেক কিছু মিসিং হয়ে যাবে আর তোমাদের তো লাইন বাই লাইন দাগাই দেওয়া হয় তো তোমাদের কাজ হলো যেহেতু তৃতীয় অধ্যায়ের কয়েকটা ভিডিও দেখছো আর আরও কয়েকটা ভিডিও আছে তোমরা কোন পর্যন্ত ভিডিও দেখছো সেটা আমার গ্রুপে জানাই দিলে আমি পরবর্তী জায়গা থেকে যে ভিডিওগুলো আছে সেগুলো তোমাদের কাছে দিয়ে দেবো বা তো তোমার ইউটিউব চ্যানেলে ওখান থেকে প্লে লিস্টের মধ্যে ঢুকে দেখে নিতে পারবা তো ওটা হলো তোমাদের কাজ তৃতীয় অধ্যায়েও কিন্তু কিছু কিছু ক্যাটাগরি আছে শুরুর দিকে রয়েছে ঘনমাত্রা বের করা নর্মালিটি মোলারিটি এই টাইপের কিছু ম্যাথ আছে আর যেখানে আবার পিপিএম বের করা পিপি বের করা ওই টাইপের আছে আবার ওখানে দ্বিতীয় ক্যাটাগরিতে আবার তোমার আরও কিছু ম্যাথ আছে শেষের দিকে এসে এক ক্যাটাগরি আছে ওইখানে যে তোমাদের যে জারণ বিজারণ সংখ্যা দিয়ে যেটা আসছিল ওই টাইপের কিছু ম্যাথ আছে আর ওখানে পিএইচের কিন্তু কিছু ম্যাথ আছে ওই যে পিএইচ মানে তোমার যে তোমরা নাইন টেনে যে এটা করে আসছিল যে অবশিষ্ট থাকবে কিনা লিমিটিং বিক্রিয়ক টাইপের ওই টাইপের ম্যাথ কিন্তু এখানে আছে ওগুলোও কিন্তু ইম্পর্টেন্ট পিএইচ দিয়ে কিন্তু ম্যাথ আসতে দেখা যায় এবং তোমাদের ভিডিওতে কিন্তু সব কিছু আলোচনা করা আছে তোমাদের কপাল ভালো যে আমার কোনো একটা ব্যাচে করেই ওই ভিডিওগুলো রেকর্ড করা হয়েছে তা নাহলে কিন্তু তোমরা ওই জিনিসগুলোও পাইতে না এটুকু তোমাদের জন্য উপকার হয়েছে এই কারণে যে তোমাদের শেষ টাইম হঠাৎ করে রুটিন দিয়ে দিচ্ছে হঠাৎ করে এক্সাম নিচ্ছে কিন্তু তারপরে তোমাদের ওই জিনিসগুলো আছে ওইখানে কিছু কিছু ক্যাটাগরি আছে সেগুলো বলা আছে তোমাদের সব আর শেষের দিকে জারণ বিজারণ নিয়ে এক ক্যাটাগরি ম্যাথ দেখা যায় সেগুলো ওখানে ডিটেলস আলোচনা করা আছে আর মেবি নোটের কথাটা তোমরা মনে করে দিও অ্যাড যে নোট দিয়ে তোমাদের ম্যাথ করানো আছে তার নোটগুলো মেবি আমার কাছে পিডিএফটা করা ছিল খুঁজলে পাওয়া যাবে তোমাদের কাছে ওটা দিয়ে দিতে পারবো আর তা না হলে ঝুমা বা তোমার ওদের কাছে ওই নোটটা আছে যদি আমি আমার মনে করে দিও দিলে আমি গ্রুপে দিয়ে দেবো মানে তোমাদের যে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো হলে ওদের কাছে আসো ওরাও দিয়ে দিতে পারবে আর আরেকটা কথা হল যে ওইখান থেকে বললাম যে তৃতীয় অধ্যায় কিন্তু তোমাদের যেহেতু এখান থেকে মাস্ক প্রশ্ন আসবেই তৃ চতুর্থ অধ্যায় বলো তৃতীয় অধ্যায় বলো মাস্ক প্রশ্ন আসবে এবং এই যে প্রশ্নগুলোর কথা বলছে এইগুলোর বাইরে ম্যাথ আসতে দেখা যায় না তো ওটা তো আমি বলছি কেমিস্ট্রি সেকেন্ড পার্টে এই কয়েকটা অধ্যায় বেশি বেশি ম্যাথ আসে এটা তোমার পরীক্ষা হলে গিয়ে দেখতে পারবা তোমরা আর প্রশ্নগুলো একদম কমন তুমি যে নিয়মটা যদি যার বেসিকটা ক্লিয়ার থাকবে সে সহজ উত্তর করতে পারবে এটা হলো বাস্তবতা তোমাদের যেটুকু দেখানো হয়েছে এই ম্যাট টাইপের গুলো তোমরা কি করবে ভিডিও দেখে দেখে কভার করে ফেলবা প্লাস তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা তোমাদের এখন যেহেতু পরীক্ষার সামনে অনেক বেশি চাপ দিতে হবে নিজেদের উপরে আর বাসায় যত বেশি প্র্যাকটিস করবো তোমার লাভ কারণ প্র্যাকটিস ছাড়া তুমি কোখানেই এ পারবা তুমি বেসিক যতই গিলিয়ার থাকুক তুমি যদি ম্যাথগুলো প্র্যাকটিস না করো তুমি ভুলে যাবা এটা বাস্তবতা এখানে যে তোমাকে কিন্তু ওরা কিন্তু এইটাই চতুর্থের ম্যাথগুলো করছে তৃতীয়দের ম্যাথগুলো করছে ওদের কাছে করতে দিলেও অনেকেই ভুল করবে অনেকগুলো কারণ ওরা অনেকেই প্র্যাকটিস রাখে নাই এটা হলো বাস্তবতা তোমরা প্র্যাকটিস যত বেশি করবে তোমাদের তত বেশি মনে থাকবে আর তৃতীয় অধ্যায় কিছু কিছু ম্যাথ আছে ম্যাথগুলো অনেক সহজ তোমাদের করানো হয়েছে তো দেখবে ম্যাথগুলো অনেক সহজ একদমই আর তোমরা যারা মনোযোগ দিয়ে করবা তাদের কাছে একদম সহজ লাগবে আর তোমাদের লাইভে করানো পসিবল ছিল কিন্তু আমি তো কী করবো তোমাদের আমি যদি ওই তৃতীয় অধ্যায় নেই চতুর্থ অধ্যায়টা বেশি বেশি করে টাইম দেই তাহলে তোমাদের জৈব রসায়নটা শেষ করতে পারবো না জৈব রসায়নটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য মানে ওটা অ্যাডমিশনের ক্ষেত্রে ভার্সিটি যারা দিবা তাদের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট যদি ভাসিডি লেভেলের আলোচনা করার সময়টা নাই তবে একাডেমিক যতটুকু আসে সবগুলো ইনশাআল্লাহ ধরায় দেব তোমরা যে কোন কোন ক্যাটাগরি কিভাবে কি প্রশ্ন আসবে সেগুলো ধরায় দেব আর তৃতীয় চতুর্থ দাস কিছু বলবা বলো দেখি না ওইটা আমাদের এডমিশনের জন্য না পড়ায় শুধু মানে বোর্ড কোশ্চেনে যে আসে ওইগুলোর ভিত্তিতে শুধু টপিকগুলো বুঝাই দেন কারণ ওটা তো অনেক বড় অধ্যায় যে অধ্যায় নাকি ছয় মাস লাগে টিচারদের কাছে পড়তে ওটা কি আচ্ছা ওটা বাস্তবতা কিছু করা না আমি তোমাদের নামকরণ কয়েকদিনে দেখাইছি এক একটা লেকচারে দেখাইছি না চল্লিশ মিনিটে তো চল্লিশ মিনিটে জৈব যোগের নামকরণ কখনোই সম্ভব না আমি জৈব যোগের নামকরণ করছি আমি যখন নিজে কোর্সিং করছি দুই মাসের মতো লাগছে শুধু নামকরণে আর সেইখানে তোমাদের কয়েকদিনে দেখাইছি চল্লিশ মিনিটের ভিডিও শুধু টেক্সট বুকের ওইগুলো আলোচনা করে গেছি নামকরণ কিন্তু ওই গুলো অ্যালকোহলের গুলো সব ভেঙে ভেঙে আলাদা আলাদা করে নামকরণ করা যায় কিন্তু আমি কিন্তু অতটা সময় পাই নাই বলে বিদায় তোমাদের ওইভাবে দেখাই দিছি তোমাদের অনেক সুন্দর করে ওগুলো দেখানো যেত আমার কথা হলো কি তোমরা আমাদের ব্যস্ত তোমাদের ক্ষেত্রে সময় কম তারপরে যেটুকু তোমাদের মেন বই আমি আমার প্ল্যান ওখানে তো কয় আর চার পাঁচটা লেকচার পাবো ইনশাল্লাহ তো ওইখানে ওই লেকচারের মধ্যে যেটুকু তোমাদের বইটা দাগাই দিচ্ছি তোমরা টেক্সট বুকটা কভার করে রাখো যারা মেডিকেল দিবে তাদের ক্ষেত্রে মনে রাখবো ওই টেক্সট বুক আমি জৈব জৈক কিন্তু আমি কলেজ লাইফে ওই বুক করি নাই কিন্তু আমি অ্যাডমিশনের টাইম এসে কিন্তু দুই তিনবার টেক্সট বুক শেষ করছি এটা কিন্তু তোমাদের কাছে টেক্সটবুক শেষ করাটা ইজি হবে এবং টেক্সট বুকে বলে দেবো কোন কোন জিনিসগুলো এমসি বেশি দেয় রিটার্নের জন্য কোন কোন টেক্সটবুকে কিছু টপিক মার্কিং আছে সেই টপিকগুলো আসে যেমন এস অন এস এন ওয়ান বিক্রিয়া এস এন টু বিক্রিয়া এখান থেকে এক ক্যাটাগরি হতে পারে তারপরে এখানে বিক্রিয়া দিয়ে এক ক্যাটাগরি হতে পারে ওখানে ক্যাটাগরি ভাগ করে দেবো তোমাদের এখানে যেমন বলে দিচ্ছি ওখানে বলে দেবো তো এখন তোমাদের শেষ সময় চলে আসছে বুঝতে পারছো এখন কথা হলো তোমরা নিজেরা কতটা প্র্যাকটিস করবে তার উপরে তোমরা বেশি বেশি বাসায় ম্যাথ প্র্যাকটিস করবা করে হচ্ছে কিনা সেগুলো আমাদের কাছে শুনবা টানা করে দেখি না যে কেউ ম্যাথ প্র্যাকটিস করে বললো যে ভাই এখানে বেঁধে গেছি তোমাদের দেখি ম্যাথ প্র্যাকটিস কয়জন করে তার ঠিক নাই এই যে তৃতীয় অধ্যায় বললাম চতুর্থ অধ্যায় বললাম প্রথম অধ্যায়ও কিন্তু কিছু ম্যাথ আছে তোমাদের প্রথম অধ্যায় তোকে সুন্দর করে করানো হয়েছে ওখানেও কিছু কিন্তু কিছু ম্যাথ আছে এই জিনিসগুলো কিন্তু তোমরা বাসা নিজেরা প্র্যাকটিস না করলে কিন্তু আমাদের চাপিয়ে সম্ভব না এমন একটা সময় চলে আসছি যে তোমাদের কাছ থেকে আদায় করে নেওয়ার সময় নাই বুঝতে পারছি এখন তোমাদেরকে কাছে করতে হবে আর তোমাদের ভাবছিলাম যে এক্সট্রা কিছু ক্লাস নিয়ে শেষ করাবো তাও তোমাদের অনেকেরই কানাই এই আজকের ক্লাসে দেখো উপস্থিতি অনেক কম তো এই হলো বিষয় তোমাদের সব পুরোপুরি মিলিয়ে তোমরা ভিডিওগুলো দেখবা যারা চাইলে তোমরা ডাউনলোড করে করে দেখতে পারো ওখানে ডাউনলোড করে নিয়ে তোমরা তো অ্যাপস দিয়েছিলাম একটা ওই অ্যাপস দিয়ে তোমরা ডাউনলোড করে নিবা যে দেখতে পারো যদি মানে ওটা একটা ভিডিও করে ডাউনলোড করে আসা কেউ কি ডাউনলোড করছো আচ্ছা ডাউনলোড করলে কি ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে

তো এই ক্ষেত্রে এই সুবিধাটা তোমরা কাজে লাগাতে পারো একজন ওয়াইফাই চার আছে সে এক লাইন দিয়ে সবগুলো ডাউনলোড করে ফেললে একদিন বসে বসে তুমি ওই এক সময় গিয়ে ওর কাছ থেকে সবগুলো শেয়ার ইট দিয়ে নিয়ে আসলা বা কয়েকদিন পর পর কয়েকটা করে নিয়ে আসলা এর মধ্যে এভাবে করতে পারো আচ্ছা তুমি তোমরা লাইভে দেখতে পারো তাদের লাইভে সরাসরি দেখা যায় তাদের ক্ষেত্রে তো ওইভাবে দেখবা ওটা তো সমস্যা না চ্যানেলে তো দেয়া আছে এগুলো বিষয় আমার আমার কথা হলো আমি কিন্তু মানে পড়ানোর বেশি কিন্তু আমি চাচ্ছি অনেক পড়াতে কিন্তু তোমাদের সুযোগটা পাচ্ছি না এমন একটা অবস্থা হয়ে গেছে আজকে দেখো এই যে এতগুলো ম্যাথ আলোচনা করবো এখানে তিন চার ক্যাটাগরি ম্যাথ এক ক্যাটাগরি দুই তিন ক্যাটাগরি জিনিস আলোচনা করার আছে তো এই সবগুলোতে একটা লেকচারের মধ্যে দিলে জগা খিচুড়ি পেকাই যাবে এই কারণে ভিডিওতে আলাদা আলাদা করে অল্প অল্প করে আলোচনা করা আছে খুব ধীরে সুস্থে আলোচনা করা আছে এটা হলো তোমাদের কাজ হবে যে কোন জিনিসগুলো ওই জিনিসগুলো দেখায় নেবে আর কয়েকজন আগে ভাগে দেখে নিয়েছিলে আমার কথা শুনে ওই লেকচারগুলো দেখছিলে তাদের ক্ষেত্রে তো সুবিধা হবে আমি যখন আজকে আলোচনা করবো একটু আস্তে আস্তে তোমরা ওই জিনিসগুলো আরো সুন্দর করে গুছাই নিতে পারবা মানে আবারও মনে পড়বে বারবার প্র্যাকটিস করলে তত বেশি মনে পড়বে তোমাদের যে জিনিসগুলো মেন কথা হলো আমার কথা হল কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে দ্যাটস ইনাফ আর সময় একটা কথা বললাম ফিজিক্স ফিজিক্সের কথা ফিজিক্সের কাছে তোমাদের রুটিন তো দেওয়া হয়েছে মেবি একসাথে আমাদের ডাইরেক্ট তোমাদের বলা হয়েছে বিশ তারিখের পর্যন্ত রুটিন দেওয়া আছে এই রুটিনের মধ্যে আমরা চেষ্টা করছি যতটা ক্লাস অ্যাড করার তোমাদের আমি চেষ্টা করছি জৈব রসায়নের কিছু ক্লাস রেখে বাকি ক্লাসগুলো তোমাদের অ্যাড করার মানে বোটানি জুওলজি এইগুলো ক্লাসগুলো বেশি রাখা হয়েছে কেন কারণ এইখান থেকে বেশি প্রশ্ন মানে ভিতরে ডিপলি প্রশ্ন আসে তোমরা ফিজিক্সের ক্ষেত্রে এমসিকিউ ছোটোখাটো ম্যাথ আসবে মানে বেসিক প্রশ্ন কম আসে ছোটোখাটো ম্যাথ আসবে সূত্র দিয়ে এ করা দিয়ে এই টাইপের একটা ক্লাস একটা না একটা ক্লাস রাখা যায় যে কী কী ক্যাটাগরি আসতে পারে আমি এগুলো তোমাদের এ করে না আমি জাস্ট একেবারে তোমরা একটা টাইমে ইয়ে করে সব আমি একটা লেকচার আলোচনা করলে হয় দেখে আমি রুটিন দেখবেন ওখানে ফিজিক্স ক্লাস আছে কিনা ওখানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিছু কিছু এমসি কো আছে যেগুলো কমন এমসি কো আর যেমন তোমাদের বোর্ড কোয়েশ্চেন বলে এই বলো কিছু কিছু এমসি কো কমন আছে যেমন ডি টু এক্স বাই ডিটি টু প্লাস ওমেগাস্কোয়ার এক্স সমান সমান জিরো এই সূত্র দিয়ে একটা যে ম্যাপটা আছে কিছু কিছু পরীক্ষা আসতে দেখা যায় পরীক্ষা এরকম দিয়ে দিল ডি টু এক্স ডিটি টু প্লাস এখানে দিয়ে দিল একশো এক্স সমান সময় জিরো এরকম একটা সমীকরণ তোমার উদ্দীপকে দেয়া তোমার এমসি কেউ বলবে এখানে ওমেগা সমান সমান কত বা বেগের মান কত তো এইখানে এই সংখ্যাটা দেখে বুঝতে হবে এই যে মানটা দেওয়া আছে এটা হলো ওমেগা স্কোয়ার মান দেয়া এটা ওমেগা স্কোয়ার মান দেয়া তাহলে এখানে একশো আছে তার মানে কি টেনের স্কোয়ার মানে এটা ওমেগার মান টেন এবার টিচাররা আরও একটা বুদ্ধি খাটায় কী করে ধরো না এই সেম জিনিস এখানে একটা ধরো ফোর অ্যাড করে দিল এখানে একটা চার অ্যাড করে দিল দিয়ে এটা সমান সমান জিরো এখন ওমেগার মান কত এখন এই সময় কী করে স্টুডেন্ট আর এটা খেয়াল করে না যে এর সামনে একটা এখানে একটা চার দেওয়া আছে এটার স্টুডেন্ট খেয়াল করে না তারা কি করে এখানে একশো আছে তাহলে এটা যেহেতু ওমেগা স্কোয়ারে মান টেন বসায় দেয় মানে কদ উত্তর তোমার এমসি কে উত্তর দেখবে কেগে এই টেন দেওয়া থাকবে স্টুডেন্ট আবেগ বছর তো টেন দেওয়া ভালো কিন্তু এখানে বাস্তবতা হলো দেখো এখানে চার সামনে আসে তখন কি করতে হয় এই একশোর সাথে চার দিয়ে ভাগ করে নিতে হবে আগে চার দিয়ে ভাগ করলে কত আসছে পঁচিশ এই পঁচিশের মানটা হলো ওমেগা ওমেগাস্কোয়ারের মান তাহলে ওমেগার মান করতে এই পঁচিশে রুট করলে ফাইভ ওমেগার মান তখন হবে ফাইভ তো এরকম কিছু কিছু জিনিস আছে এই যেগুলো দিয়ে তোমাদের টিচার ঘোরাবে আর তোমাদের একাডেমিকের প্রশ্নগুলো কি করে টিচার চাই তোমাকে পাশ করাবে অ্যাডমিশান যখন দিবে দেখবে টিচার তোমাকে সাবে ফেল করাতে এটা হলো বাস্তবতা এই এই যে এক ক্যাটাগরি এমসি কো এই ক্যাটাগরি এমসি কু তোমার অ্যাডমিশন বলো একাডেমিক বলো অনেক ইম্পর্টেন্ট এটা হল পর্যায়েবৃত্ত গতি অধ্যায় আছে তো এই টাইপের একটা এমসি কো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট অর্ধের মধ্যে আরও কিছু কিছু ক্যাটাগরি আছে যেগুলো রূপান্তর ধরে না তোমাদের ওই যে পর্যায়কালের যে সূত্র ছিল টি সমান সমান টু পাই রুট অভার এল বাই জি এই যে সূত্র এখন তোমার একটা প্রশ্ন আসলো যে তুমি একটা ঘড়িকে তুমি গ্রীষ্মকালে রাখা হচ্ছে এখন গ্রীষ্মকালে যদি ঘড়িটা রাখা হয় তখন তার পর্যায়কাল মানে তার দোলনকাল বাড়তেছে কিনা বা কমতেছে কিনা এরকম দিয়ে চার পাঁচটা অপশন করা থাকে এখানে তোমরা চিন্তা করবে কি তখন দেখবা যে এইখানে দেখো পর্যায়কাল মানে দৈর্ঘ্যটা পর্যায়কালের সাথে সমানুপাতিক সম্পর্ক তার মানে কি দৈর্ঘ্য যদি বাড়ে পর্যায়কাল বাড়বে এখন যদি তুমি গ্রীষ্মকালে রাখো তাহলে দোলকের দৈর্ঘ্যটা বাড়ে গ্রীষ্মকালে দাপে প্রসারণ হবে তাহলে দৈর্ঘ্যটা বাড়বে তাহলে তখন পর্যায়কাল বাড়বে এখন কোনো একটা ঘড়ির পর্যায়কাল যদি বাড়ে তাহলে ওই ঘড়িটা কি হবে ধীরে চলবে মানে পর্যায়কাল বাড়ছে মানে কি এই ধর ঘড়ি এই পথটা ঘুরতে সে অনেক সময় নিচ্ছে পর্যায়কাল বাড়ছে মানে কি এই পথটা ঘুরতে অনেক সময় লাগছে তার মানে কি এই ঘড়িটা ধীরে চলবে এই জিনিসটি স্টুডেন্টরা গুলাই ফেলে যে এখানে পর্যায়কাল বাড়ছে মানে ভাবে হয়তো ঘড়িটা দ্রুত চলছে না কিন্তু ঘড়িটা কিন্তু পর্যায়কাল বাড়ছে মানে ঘড়িটা কিন্তু ধীরে চলবে এরকম আবার যদি এটা হ্রাস করা হয় সেটা আরেক ব্যাপার আবার একইভাবে এই প্রশ্ন দিয়ে এইখান থেকে আরো ক্যাটাগরি করা যায় যে আমি যদি এর দৈর্ঘ্য দুই গুণ করি তাহলে জায়গা মানে ধরে এটা একটা সেকেন্ড দলক তাহলে সেকেন্ড অলক হলে এর জায়গাল দুই সেকেন্ড তাহলে এখানে এটা তোমার বুঝে নিতে হবে সেকেন্ড দলক বলছে মানে পর্যায়কাল দুই সেকেন্ড এখন বলবে যে এর দৈর্ঘ্য যদি আমি দ্বিগুণ করি তাহলে কত কতগুণ হবে তখন তুমি এই যে এইভাবে করবে টি সমানুপাতিক রুট এল তার মানে কি টি ওয়ান বাই টি টু সমান সমান রুট রুট ওভার এল ওয়ান বাই এল টু করে এই এল ওয়ান আর এল টু দ্বিগুণ করা হচ্ছে এখানে মান বসায় দিলে জাস্ট চলে আসবে এই এইখান থেকে এই এই সূত্র দিয়েও অনেক এমসি কো আসার মতো এটা অনেক একটা ইম্পর্টেন্ট সূত্র এমসিকিউর জন্য এরকম কিছু কিছু জিনিস এই এই রূপান্তরগুলো বেশি আসে তোমাদের অ্যাডমিশান ভার্সিটি অ্যাডমিশানে দেখবে এই রূপান্তর বেশি আসে তোমাদের একাডেমিকেও বোর্ড কোশ্চেন সলভ করতে যাবে এই টাইপের কিছু আসে আরও আছে কিছু পথ জায়গাল দিয়ে এ দিয়ে অনেক মানে বিভিন্ন টাইপ ক্যাটাগরি আছে এটা তো এক জায়গায় একটু আলোচনা করলাম তো এরকম এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে ওই ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদের একটু একটু করে বলা হয় আর এগুলো হয় তোমরা যদি ভাবো যে ভাই আমাদের এই কয়েকটা অধ্যায়ের ক্ষেত্রে বা কীরকম এমসিকিউ আসে তোমরা দেখতে চাইলে বা বুঝতে না পারলে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো এখন সময় কম মানে এমন একটা অবস্থা হয়ে গেছে এখন সময় কম তোমরা বাসায় প্র্যাকটিস করবা বেশি আমরা জাস্ট তোমাদের সমস্যাগুলো সলভ করবো এরকম করলে আরও বেটার হয় এখন এমন একটা সময় তোমরা তো বাসায় প্র্যাকটিস করবা না আমরা ক্লাস নিলে তাই ক্লাসের পড়াতে কভার করে পারো না তোমরা অল্প অল্প করে এই অবস্থা এই আমাদের কথা হলো আমার কালেকশানে অনেক কিছু আছে কিন্তু দেওয়ার মতো তোমাদের সময় হয় না তোমাদের অনেকেরই আগ্রহ থাকছে না তোমরা দেখি বাইরের পড়া এই পড়া সেই পড়া কত কি অজুহাত আমাদের কাছে কিন্তু অনেক কিছু আছে কিন্তু তোমরা বের করে না নিতে পারলে তো কিছু হবে না এই হলো বিষয় আর এই অধ্যায়ের উপর পর্যায়বৃত্ত গতির অধ্যায়ের কি তোমাদের ক্লাস হয়েছে এই সময় তোমাদের কি পর্যাবৃত্ত গতি অধ্যায়ের ক্লাস হয়েছে জুমা যারা শুনতে পাচ্ছ ভাইয়া না না হয়ে থাকে আমি আলোচনা করছি করা নাই তোমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও পাচ্ছ মানে অন্য ব্যাচের ভিডিও গুলো তোমাদের অ্যাক্সেস করার সুযোগ থাকছে ওইগুলো দেখে সুযোগ পাচ্ছ এটা এটা তোমাদের নিজ এখন করে নিতে হবে যে ভাইরা করাই দেবে তাই এরকম না তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও থাকে আমি যদি কোনো ব্যাজে নিয়ে থাকি ক্লাস একই ধরনের হবে আমি কোনো ফ্রি ক্লাস নিলেও সেখানেও ক্লাসের মান ভালো থাকবে এটা এটা মাথায় রাখতে হবে আমি ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছি তোমার সবগুলো ক্লাসেরই মানে এক কথা হলো সময়ের ওপরে তোমাদের আজকে আমি যদি একটা সময় টপিক যদি অল্প সময়ের মধ্যে আলোচনা করি কিছু কিছু যদি স্কিপ করতে হয় আর যদি আমি একটু সময় বেশি পাই তাহলে আমি অনেক গভীর গিয়ে আলোচনা করি এরকম তোমাদের কিছু কিছু ওই পর্যবিত্ত্বের গতির অর্থে কিন্তু আমি ওগুলো আলোচনা করছি পর্যায়কালের সূত্র দিয়ে তারপরে ওই যে অমিকার মানটান দিয়ে এগুলো আলোচনা করছি এবং বলেও দিছি এইখানে ক্লাসে যেগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো এখন তোমাদের উপরে আমার কিছু করার নাই আমাদেরকে ক্ষেত্রে আমরা যতটা পারছি তোমাদের চেষ্টা করছি আর এগুলো তো গেলে এইখান থেকে আর তোমাদের বায়োলজি বোটা মানে বোটানিয়া জুওলজির ক্ষেত্রে তোমাদের এই ক্লাসগুলো কয়েকটা ক্লাস বাকি আছে বলে ভাই আমি এগুলো রুটিনে অ্যাড করে দিচ্ছি এটা দেওয়ার কারণ হলো কি তোমাদের বায়োলজি বা জুওলজি এগুলোই মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট বেশিরভাগই তোমাদের মেডিকেল ইচ্ছুক ওইখানের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং ওইখানে হলো অনেক পড়া মানে ওখানে এখানে যেমন বলছি যে ভিডিও দেখে দাগাই না তোমাদের দাগাতে খুব বেশি সময় লাগবে না কিন্তু ওইখানে কি হয় তোমাদের লাইন বাই লাইন ধরে দেওয়া লাগে তো এই কারণে দেখা যায় একটু সময় লাগে বা একটু ইয়ে লাগে এই কারণে আমরা চাচ্ছি লাইভে বায়োলজি জুওলজি এই ক্লাসগুলো দিয়ে দেয় আর তোমরা তো এমন না যে একেবারে কিছু পারো না কারণ তোমরা তো রিসেন্টলি যোগ হয়েছো মানে তোমরা তো কলেজে এমনি সেকেন্ডারি ইয়ারে উঠে গেছো তো এই হলো বিষয় আর

আচ্ছা কথা বলো আমি বায়োলজি জুয়োলজি যে ক্লাসগুলো নিছি তোমাদের একসাথে মেডিকেল সিটি বললে একাডেমিক বলো সবগুলো একসাথে কভার করে দিছি আমার প্ল্যানটা এরকম থাকে তোমাদের এক ক্লাসের মধ্যে তোমাদের কখন যে তিন ক্যাটাগরি শেষ হয়ে যাবে তোমরা নিজেও বুঝতে পারবে না তোমাদের অন্যান্য হাতের কেমিস্ট্রি ক্লাস বলো ফিজিক্স ক্লাস বলো আমি চেষ্টা করছি যতটা ভাবছি মানে অনলাইনের উপরে যতটা করা যায় যেটা তোমাদের জুমে হচ্ছে তো এর ওপরে যতটা করা যায় আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের এগুলো করা তো ধরে না আমার ক্লাসগুলো যারা মনোযোগ দিয়ে করছো আর একসাথে তিন ক্যাটাগরি আইডিয়া পেয়ে গেছো ভাসিটির জন্য জি মানে বোটানি জুওলজির ক্ষেত্রে খুব বেশি পড়া যায় এক্সট্রা আলাদা পড়া এমন না ওই একই ধরনের পড়া পড়লে বা ভার্সিটি মেডিকেল একসাথে কভার হয়ে যায় তবে এই জিনিস কি মেডিকেলের জন্য কিছু কিছু জায়গায় স্পেসিফিক প্রশ্ন বেশি আসে ভাসিটির জন্য কিছু কিছু জায়গা থেকে প্রশ্ন বেশি আসে এরকম একটা অবস্থা যেমন সাপোজ একটা উদাহরণ দেয় তোমাদের বোটানির প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের ক্ষেত্রে ওই যে ডিএনএর অ্যাপ্লিকেশান ট্রান্সলেশান এই যে শেষের দিকে নিউক্লিক অ্যাসিডের পরের থেকে যেগুলো আসে এখান থেকে মেডিকেলে তেমন প্রশ্ন আসতে দেখা যায় না কিন্তু এইখান থেকে ভার্সিটিতে প্রশ্নটা আসে ঢাকা ভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় সর্বোচ্চ বুঝতে পারছো তো এই দেখো তোমাদের কিন্তু প্রথম দিকের গুলো থেকে কিন্তু মেডিকেলের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে আর ওই পরের জায়গা থেকে ভার্সিটির প্রশ্নটা বেশি আসে প্রথম দিকে থেকেও আসে এবং ওইখান থেকে শেষের দিকের গুলো থেকেও আসতে দেখা যায় তো এরকম এই জিনিসগুলো তোমাদের আস্তে আস্তে তোমরা নিজেরাই বুঝতে পারবা আমরা যখন তোমরা এক্সাম দিবা বারবার বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা নিজেরা তখন রিয়েলাইজ করতে পারবা এই হলো বিষয় তোমাদের অল্প অল্প করে পড়ানো হয়েছে সবকিছু আশা করি সমস্যা হবে না আর কি বলবো আমার এখন এ করে পারি না আমি চাচ্ছি তোমাদের অনেক কিছু পড়াতে কিন্তু সময় করে পারি না মানে আমার এমন একটা হয়ে গেছে দেখবো অনেক কিছু আমি আলোচনা করে যে ভিডিওগুলো আছে ওখানে আমার এক কথা কয়েকবার করে বলে বলে এ করে দেওয়া আর অন্ততটা পারে আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে কিনা না থাকলে আমি কয়েকটা জিনিস আলোচনা করে যাবো ম্যাথ আর কারো কিছু জানার আছে এখন সময়টা তোমাদের উপরে তোমাদের এখন পড়তে হবে বেশি আমাদের কাছ থেকে যেগুলো দরকার তোমরা তো পেয়ে যাচ্ছ যখন তখন কিন্তু কথা হলে এখন কষ্ট করতে হবে তোমারে এখন আর আমরা বলবো না যে এই পড়া করো এ করো দেখছো আমি কিন্তু আর এখন কারো পড়ার জন্য জোর করি না এখন পরীক্ষার সময় চলে আসছে এখন যে ভালো করে পড়বা দেখবে সে প্লাস পেয়ে যাবা সহজে এবং দেখবে অ্যাডমিশানই তো প্লাস পেয়ে যাচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে দেখবে কনফিডেন্ট ফুল থাকবে আর যে গাফিলাতি করবা সে নিজেই ভুগবা আমার কিছু করার নাই অনেকে আজকে ক্লাসে নাই তো নাই তো আমার কি হয়েছে এটা আমাদের বাস্তবতা তোমাদের শুরু থেকে ছিল আমরা যতটা পারছি তোমাদের মনোযোগী করার চেষ্টা করছি পড়া না পারলে তারা অনেক গালি দিছি অনেকে আমার উপর অনেক গালাগালি দিছে আমারও অনেকেই মানে এমন তোমাদের উপরে এমন বকছি তো এগুলো তোমাদের জন্যই এখন কথা হলো শেষ এসে আমার আর অত বকার সময় নাই এখন তোমাদের কথা হলো তোমাদের কী কী দরকার চাইলে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করবো এখন কথা হলো সেরকম সময় নাই এখন এই যে চতুর্থ অধ্যায়টা এই অধ্যায়টা দুইটা ক্লাস নিয়ে কি কতটা পড়া যায় প্রথমে তোমাদের তো লাইন বাই লাইন পড়াচ্ছে আমি যদি হোয়াইট বোর্ড নিয়ে কয়েকটি টপিক আলোচনা করে চলে যেতাম মানে তোমাদের যেটা অনেকে যেমন নোট করে করে পড়ে তো ওই পড়ার এই এই পড়ার মধ্যে এইটুকু পার্থক্য যে ওইখানে দেখা যাচ্ছে অনেক জিনিস তোমার এমসিকিউ জিনিস বাদ পড়ে যাবে ওগুলো তোমার নিজে পড়ে নিতে হবে কিন্তু আমরা তখন জুমি নেই চেষ্টা করি সর্বোচ্চটা দাগাই দিয়ে দিয়ে করানোর এই যেমন দেখো এই যে প্রত্যেকটা লাইন বাই লাইন দাগাই দেয় এই জিনিসগুলো আর তোমরা দেখবা যে এই পিডিএফের সাথে তোমাদের দাগানো আরও কিছু এক্সট্রা দাগাই কেন দাগাই বা কিছু এক্সট্রা ইনফরমেশান কেন আমি এইখান থেকে দিচ্ছি কারণ দেখা যায় ওই পিডিএফটা পেলে তোমার ক্লাসে অনেকেই থাকো না আমার এই বইয়ের চারিপাশের লেখা থেকে থাকে আর ভিডিও দেখে দেখে কভার করে নেওয়ার কারণে এ থাকে না এই কারণে আমি কিন্তু কিছু কিছু জিনিস একটু পরিবর্তন করছি যে তোমাদের ক্ষেত্রে ক্লাসে না থাকলে অনেক কিছু মিস করার প্ল্যান থাকে আবার আমি এমনও করছি কয়েকটা জায়গায় এই ঝুমাবাইরা কয়েকটা জন জানে যে আমি কী করছি শেষের দিকে এসে কী করছি রেকর্ড অফ করে দিচ্ছি দিয়ে আমি ম্যাথ আলোচনা করছি মানে ম্যাথ কিছু কিছু ধরো তোমাদের এইচএসসির জন্য রিটার্ন দরকার আর যেমন তোমাদের যে ফিজিক্স ফার্স্ট ফার্স্টপ্যাটের অধ্যায় শিশুর দিকে যে শিশুরাঙ্কের যে ম্যাথগুলো আছে র্যাঙ্কের ম্যাথ আসতে দেখা যায় এবং ওইখানে আমি কি করছি ভিডিও রেকর্ডের মধ্যে আমি ওই র্যাঙ্কের ম্যাথের কোনো কথা আমি ঢোকাই মানে একাডেমি মানে কিছু কিছু এমসি এর জন্য যেগুলো দাগানো দরকার বলে দিচ্ছি কিন্তু আমি সেদিকেই এসে রেকর্ড অফ করে দিয়ে ওদের আলোচনা করছি যারা ক্লাসে ছিল তো এরকম এরকম কিছু কিছু জিনিস মিস যাবে এই কারণে তোমরা ক্লাসে থাকার চেষ্টা করবা আচ্ছা আচ্ছা এই অধ্যায়টা কার করা নাই আমি একটু শুনি সেটা তাহলে আমি সেইভাবে আলোচনা করবো ক্লাসের উপস্থিতি কম দেখলে আমার ক্লাস নিতে গা লাগে না তারপরে যা আছে আজকে কার করা নাই আচ্ছা কার কার করা আছে হাত তো রে সেন্ড করো তো ভিডিও দেখে হোক বা আদার্স কোনোভাবে হোক বা ক্লাসে হোক যেখানে হোক সারকারো করে নাই ক্লাসের মধ্যে জি ভাইয়া করা আছে তার ইসেন্ড করো থ্রি ডটের মোরে মোরে অপশনে ক্লিক দাও দি ওখানে থেকে রেইসেন্ড করো সবাই তাহলে আমি বুঝতে পারি যে কে কে আসছে দুইজন রেইসেন্ড করছে তিনজন করছে সোমা তোমার সময় আর কেউ করবে না আচ্ছা বৃষ্টি তো আমার কথা শুনতে পাচ্ছো করে কথা বলো আচ্ছা তো তোমার এই অধ্যায় কেমন হয় মানে সমস্যা আছে নাকি স্পেসিফিক কোনো সমস্যা আছে যে এই টপিকটা বুঝতে পারি না বা এই টপিকটা আমার অনেক সমস্যা হতে চাই না অনেক কঠিন লাগে এরকম কোনো টপিক আছে সেম কথা পিয়ার জন্য ভাই আমার অনেক আগে প্রাইভেটে করা ছিল

নিয়ে করি তো ফ্যারাডের সূত্র তোমরা তো জানো ফ্যারাডের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে দুইটাই সূত্র দিছিল একটা প্রথম সূত্র ফ্যারাডের নামে পরিচিত আর এটা হলো ফ্যারাডের দ্বিতীয় সূত্র নামে পরিচিত তো ফ্যারাডের প্রথম সূত্র কোনটা ফ্যারাডের প্রথম সূত্র হলো এই ডাব্লিউ সমানুপাতিক কিউ অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় কোনো তড়িৎ দ্বারে সংশ্লিষ্ট যে রাসায়নিক বিক্রিয়াটা হবে সেই রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ মানে কতটুকু রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সেই কত কতটুকু পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে তো সেই পরিমাণটা হবে অর্থাৎ তরিদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতিক যে প্রবাহ তার সমানুপাতিক হবে এটা হলো সেই সঞ্চিত বা দ্রবীভূত পরিমাণ পদার্থের পরিমাণ হলো রাবলিউ আর সেই বিদ্যুতের পরিবাহের মানে প্রবাহের পরিমাণ কোনটা এটা হলো কিউ এই দুটো হলো সমানুপাতিক হবে অর্থাৎ তুমি যদি পাশাপাশি দুটা তরির নাও তো এই তরিদ্দারের মধ্যে তুমি একটা অ্যানোড রাখলা একটা ক্যাথোড রাখলা তো অ্যানোড কী করে অ্যানোড অ্যানোডে হলো দ্রবীভূত হয় আর ক্যাথডে সঞ্চিত হয় ক্যাথট কি করে ক্যাথট হলো সঞ্চয় করে আর অ্যানোড দ্রবীভূত করে তো এটা তোমরা কোনো একভাবে মনে রাখতে পারো জাস্ট যেভাবে পারো ক দিয়ে একটা নাম মনে রাখলা তোমার পরিবারের কারো নাম হোক বা আদার্স কিছু হোক আর ও দিয়ে এক নাম মনে রাখলা বা দিয়ে তাহলে ক্যাথট কি করবে ক্যাথোড হলো সঞ্চিত হবে ক্যাথোডে সঞ্চিত হয় আর অ্যানোডে কি হবে অ্যানোড দ্রবীভূত হয় এই কথাটা মাথায় রেখো মানে অ্যানোড কি করবে ক্ষয় করে দেবে আর ক্যাথোডে গিয়ে ওটা জমা হবে মানে অ্যানোডের থেকে ধরে না একটা আয়ন বেড়ে গেছে আয়ন হয়ে গিয়ে গিয়ে ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে বুঝতে পারছো এরকম হয় আচ্ছা আমি বেশি ডিপলি যাচ্ছি না গভীরে যাচ্ছি না কেন কারণ তোমাদের সময় কম অল্প সময়ের মধ্যে যতটুকু আলোচনা করা যায় তোমরা কম বেশি যেহেতু পড়ছো তাহলে আর সমস্যা নাই আর এখান থেকে একটা সমানুপাতিক ধ্রুবক আনছে এই জেট সেই সমানুপাতিক ধ্রুবক যেটাকে বলা হয় রাসায়নিক তুল্লাঙ্ক রাসায়নিক তুল্লাঙ্ক যেটাকে জেড বলা হয় আচ্ছা আর এই কিউ মানে কিউ তোমরা তরিত্রাই টি মানে একক সময়ে যে পরিমাণ চার্জার প্রবাহ হয় সেটা তো তড়িৎ প্রবাহ ছিল তো ওই আই সমসাই টি ওই সূত্র থেকে কিউ এর মানটা বসিয়ে এখানে বসানো হয়েছে আইটি টি বুঝতে পারছো বসি এখানে ডাব্লু সমান জেড আইটি এই সূত্রটা আনা হয়েছে আচ্ছা একটা কথা হলো আরও আর একটা কথা হলো এখানে এই ডাবলিউ এর মানটা কিভাবে বের করবে ডাব্লিউ এর মানটা দেখো ডাব্লিউ বাই কিউ এটা তো এখান থেকেই বুঝতে পারছো এখানে ডাব্লিউ সমান জেড বাই কিউ ছিল তাহলে এখান থেকে ডাব্লিউ মানে যদি জেড এর মান বের করতে হয় ডাব্লিউ বাই কিউ হবে তো এখান থেকে এটা জাস্ট করছে কেন এর এককটা বের করার জন্য তাহলে দেখো উপরে আছে গ্রাম আর নিচে আছে কুলম তাহলে এর এককটা হবে কি গ্রাম পার কুলম তো রাসায়নিক তুলনাঙ্কের এককটা কি হবে গ্রাম পাড় কুলম এবং এইখানে দেখো সিলিন্ডার আর হাইড্রোজেনের তৈরি তুলনাকে মান দেওয়া আছে তো এই মানটা তোমাদের পরবর্তী যে শখ আছে তো শখ তো শখের যতটুকু মনে রাখতে পারো তবে এই মান দুটো যেন মন থেকে না ভোলে তো এখানে দেখবে হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে দেখো কয়টা শূন্য আছে চারটা শূন্য দিয়ে তারপরে এক শূন্য একের পরে আবার কিন্তু একটা শূন্য আছে তোমাদের অপশানে তো চারটা সংখ্যা দেওয়া থাকবে এগুলো আইডেন্টিফাই করার মনে রাখার জন্য হাইড্রোজেনের ক্ষেত্রে চারটা সংখ্যা দিয়ে দেখো তারপরে এক আসে তারপরে একটা শূন্য আছে আর সিলভারের ক্ষেত্রে দুইটা শূন্য দিয়ে তারপরে তিনটা এক আছে এভাবে আছে দুইটা শূন্য তারপরে আবার এক দিয়ে শুরু গ্রাম পার কুলম এটা বের করা যায় তবে যদি একাডেমিকে ক্যালকুলেটার নিয়ে যেতে দেয় তো ক্যালকুলেটার থাকলে এটা বের করা যায় অর্থাৎ মৌলের তরিদাসনিক তুলাঙ্ক এই জেটের মানটা কীভাবে বের করবো এই জেটের মান বের করা সূত্রেই গ্রাম পারমাণিকবার উপরে নিচে হলো যোজনী আর এর সাথে ছিয়ানব্বই হাজার চারশো তিয়াত্তর কুলম গুণ হবে অর্থাৎ এটা হলো সেই ফেরাডে তবে এক ফেরাডের সমান আর তোমাদের এক ফেরাডের সমান যদি অপশানে ছিয়ানব্বই হাজার চারশো তিয়াত্তর থাকে তাহলে এই এই চারশো তিয়াত্তর কুলম দাগাবে আর যদি এটা না থাকে তাহলে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম দাগাবা যদি এটা না থাকে তাহলে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম দাগাবা মাথায় রাখো এই এই মানটা কিন্তু তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে ইউজ করো ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম তবে এর ফিক্সড মান হলো ছিয়ানব্বই হাজার চারশো তিয়াত্তর কুলম এবং এই প্রশ্নটা কিন্তু একদম মেডিকেলে আসছে যে এক ফেরাটের সমান কত কুলম এই যে ছিয়ানব্বই হাজার চারশো তিয়াত্তর কুলম এটাই আসছিলো আচ্ছা এই হলো বিষয় এরপরে দেখো সে বলছিলাম না রাসায়নিক তুলং বের করা এই দেখো সব কতগুলা এখান থেকে হাইড্রোজেন সিলভার এই দুটো মনে রাখলে আপাতত চলবে আর বাকিগুলো একবার রিডিং দিও মানে এটা তো তোমরা বের করতে পারবা কিভাবে বের করবা দেখো এখানে তুমি ধরো হাইড্রোজেনেরটা একটা বের করবা হাইড্রোজেনের রাসায়নিক তুলং বের করবা এই ক্ষেত্রে কি হবে উপরে গ্রাম হাইড্রোজেন আণবিক ভর কত এক এর যোজনী কত এক যজনী এক এর সাথে ছিয়ানব্বই হাজার চারশো তিয়াত্তর গুণ এটা করে দিয়ে দিলে তো ক্যালকুলেটার তোমার দেখবে এই মানটা চলে আসবে না তো একাডেমি যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে চাই তো তোমরা এইভাবে করতে পারবা আচ্ছা আর এখান থেকে বের করে তোমাদের একদিন দেখাইছিলাম এখান থেকে তেমন কিছু আলোচনা করবো না এই ক্যাটাগরি একটা জিনিস আছে এগুলো এমসিগুলো আসতে দেখা যায় বিষয়টা কেমন বিষয়টা ধরো না এখানে ধরো তোরা কপার এই যে কফার বিশ্লেষিত হচ্ছে মোলকে বিশ্লেষিত করতে এখানে তোমাদের কথাটা এখানে লেখা আছে দেখো বলছে দেখো বিদ্যুৎ বিশ্লেষণকালে কোনো পদার্থের আয়ন থেকে একমল পদার্থকে সঞ্চিত করতে প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ অর্থাৎ এই আয়ন থেকে তুমি একমল পদার্থ সঞ্চিত করবা এই যে সিলভার সিলর দ্রবণের মধ্যে সিলভার আয়ন সেটা সঞ্চিত করতে তুমি সিলভার হিসেবে সঞ্চিত করবে একমল তো করতে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে তো কীভাবে বের করবা সেটা এখানে জিঙ্ক প্লাস আছে তাহলে এখানে কি একমল একটা চার্জ আছে তাহলে একমল ইলেকট্রন লাগবে এখানে দেখো কপার টু প্লাস দুইটা চার্জ আছে তাহলে এটা দুই মল ইলেকট্রন লাগবে এটার ক্ষেত্রে কোরমিয়ান থ্রি প্লাস তাহলে এটা তিন মল ইলেকট্রন লাগবে এবং এই যে কয় মল ইলেকট্রন লাগবে সেই কয় ফেরাডে বিদ্যুৎ পরিবর্শন হবে দেখো এখানে এক মল বিদ্যুৎ লাগছিল এখানে এক ফেরাডে এখানে তিন মল বিদ্যুৎ লাগছিল এখানে তিন ফেরাডে এখানে দেখো দুই মোল বিদ্যুৎ লাগছিল তাই দুই ফেরাডে এখন তোমার এরকম পরীক্ষা এমসি আসলো যে দুই ফেরাডে যদি বিদ্যুৎ সঞ্চলিত হয় ধরে নাও তোমারে বললো যে আর কপারের ক্ষেত্রে মানে ধর কপার কপারের ক্ষেত্রে কপারের ক্ষেত্রে দুই ফেরাটে যদি বিদ্যুৎ সঞ্চিত হয় মানে বিদ্যুৎ প্রয়ের প্রয়োজন হয় তাহলে কতটুকু কপার সঞ্চিত হবে দ্রবণের মধ্যে যদি দুই ফেরাটে বিদ্যুৎ পরিচালনা করা হয় তাহলে কতটুকু কপার সঞ্চিত হবে তার মানে কি তুমি দুই ফেরাটে মানে বুঝতে পারছো যে কপার টু প্লাস তাই কপার টু প্লাস এই ক্ষেত্রে কী কপার কপারের ক্ষেত্রে এর আণুবিক যেটা হবে সেটা বসাই দিবা কপারের ক্ষেত্রে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ আণুবিক বসাই দিবা আচ্ছা আর একটা জিনিস এইখানে টিচাররা ঘোরাতে দেখা যায় তোমার এরকম যদি বলে দেয় উম কপার সঞ্চিত মানে কপার টু প্লাস সঞ্চিত করতে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে এখানে হাফমোলটার কারণে কিন্তু বুঝতে পারি এখানে কপার টু প্লাস দেখে যে দুই ফেরাটে লাগাই দেবে তা কিন্তু হবে না এখানে হাফমোল আছে এখানে কিন্তু তখন হবে এক ফেরাটে এই জিনিসটা দেখো তোমাদের বোর্ড কোশ্চেন নেবে কি একটা কোশ্চেন দেখছিলাম আমি ভুলে গেছি খেলা আসছে না এখন আচ্ছা এ কোন পিডিএফ নিবা এই পিডিএফ পিডিএফ তো দিতে সমস্যা নাই দিব কিন্তু কথা হলো পিডিএফ দাগানো তো খুব বেশি নাই পিডিএফ এ কিছু লেখাও নাই তোমরা যদি চাও এক্সট্রা ইনফরমেশন বা দাগানো সঠিক ঠিকভাবে দাগানো তাহলে তোমার বলো মানে কিছু কি নাই তোমাদের বইয়ে এটা নিয়ে নিয়ে দেখে নিও তবে কোনো কাজ আমি বললাম না আমার আমার কথা ক্লিয়ার বা এক্সট্রা ইনফরমেশন যা কিছু নেওয়ার দেখতে গেলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তোমারে তা না হলে তুমি কখনোই পাবা না এগুলো তোমার দাগানো ওই ডিসি কিন্তু এখানে তুমি খুব বেশি যে দাগানো কিছু পাবা এমন কিছু না এটা মাথায় রাখতে হবে আর দাগানো যে কিছু পেতে গেলে তোমার অবশ্যই ক্লাস থেকে দাগাতে হবে এটা তোমার জন্য উত্তম হবে তাহলে তুমি সবকিছু কভার করতে পারবা আচ্ছা তো এই হলো বিষয় আর এখান থেকে আর তেমন কিছু এখন আলোচনা করবো না সময় কম আমি জাস্ট আর এক টাইপের কিছু ম্যাথ আলোচনা করি এই টাইপের ম্যাথগুলো আসতে দেখা যায় পরীক্ষায় এখানে দেখো পরমাণু সংখ্যা বের করতে বলছে এই টাইপের ম্যাথ আমার এখনও মনে করে আমার টেস্ট পরীক্ষায় যখন দিছিলাম টেস্ট তেজপুরিকে এই টাইপের একটা ম্যাথ আসছিলো এবং সেখানে এরকম অনুপরমাণু সংখ্যা বের করতে বলছিলো আচ্ছা তো এই ক্ষেত্রে তোমরা কী করবো তোমাদের ক্ষেত্রে সূত্র একটা বলে দেয় ডাব্লু সমান আচ্ছা এখান থেকে তোমাদের সূত্র দুইটা লিখে নাও তোমরা যারা আগে ক্লাস করছো তাদের ক্ষেত্রে পাবা ডাব্লিউ সেমান এম টি বাই এফ এটা কিন্তু ছোট হাতে টি ডাব্লিউ সমান এম আই টি বাই এফ ইনি এমটা কি এমটা হলো ভর কার ভর আয়নের ভর হবে এখানে দেখো না কপার সালফেট আছে কপার সালফেটের আনুবিকভর কিন্তু হবে না এই জিনিসটা কিন্তু ভুল করে আমি কিন্তু টেস্ট পরীক্ষা পড়ছিলো এবং এখানে কিন্তু প্রথমে কপার সালফেটে আনবিকভার নিয়ে করছিলাম করার পরে পরে খেলা আসছে যেখানে তো আনবিক আনুবিকভর হবে আমি কিন্তু কেটে আবার চেঞ্জ করতে হয়েছিল তো এই ভুলগুলো কিন্তু তোমরা করো না রিটার্নের ক্ষেত্রে এখানে কপার সালফেট আছে তাহলে এখানে কি করবো কপার টু প্লাসের যে আনুবিক কপারের কপের আনুবিকবর কত পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ ওইটা বসাবা এখানে কিন্তু কপার সালফেটে আনুবিকর বসানো লাগবে না এই জিনিসগুলো কিন্তু স্টুডেন্টরা ভুল করে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আর আইটা কি আইটা হলো তড়িৎ প্রবাহ যেমন দেখো এখানে প্রস্তুত দেওয়া আছে একশো ষাট মিলি অ্যাম্পেয়ার তরিত্রভ এই মিলি অ্যাম্পেয়ারটা কিন্তু আমরা কিন্তু অ্যাম্পিয়ার করে নিবা এই জিনিসগুলো কিন্তু টিচার এক্সট্রা দেয় তোমরা কিন্তু এগুলো চেঞ্জ করে নিবা এরপরে দেখো এখানে টি টিটা কি টিটা হলো সময় দেখো এখানে চল্লিশ মিনিট আসে চল্লিশ মিনিটটাকে তোমরা সেকেন্ডে করে নিবা ষাট দিয়ে গুণ করে সেকেন্ডে করে নিবা এগুলো করতে না কিন্তু অঙ্ক মিলবে না আর না মিললে কিন্তু তোমার টিচার জিরো দিয়ে দেবে তোমার বেসিক জিরো আর সৃজনশীলের ক্ষেত্রে সুবিধা কি সৃজনশীলের ক্ষেত্রে কখনো ফাঁকা রাখবা না তুমি মানে এটা মাথায় রাখবা সৃজনশীলের ক্ষেত্রে কখনো ফাঁকা রাখবা না আমি নাইন টেনের ক্ষেত্রে অন্যরা ফিজিক্সে পাশ করতে পারতো না কিন্তু আমার পাশে হয়ে যেত মানে তোমরা তো যারা আমাদের কলেজে আসো কমার্সিয়ালের খাতায় দেখবা সর মানে মার্ক পেতে চাই না কেউ তেমন আমার যারা তোমার তোমার জানার কথা কমার্সালের ক্ষেত্রে নাইন টেনের ক্ষেত্রে মার্ক দিতে চাইতো না কিন্তু আমার স্যারের খাতায় সর্বোচ্চ মার্ক আছে তো কারণ কি এর কারণ হলো কিছু কিছু প্ল্যান করতে হয় তোমার এই পুরো বাদ দিয়ে রাখবে না কারণ কি তোমার ধরে না তুমি এই পরীক্ষা এই সূত্রটা যদি সঠিকভাবে লিখতে পারো না মানে তুমি এই যে পাশের ডাটাগুলো লেখো এই ডাটাগুলো যদি সঠিকভাবে লিখতে পারো তো তো এর জন্য তোমার অন্তত এক দিবে টি স্যার যদি এই প্রশ্নটা গদ আসে এই প্রশ্নটা গদ আসছে এই সূত্র মাফিয়ে অঙ্গটা করতে তোমার প্রশ্নে কি কি ডাটা দেওয়া আছে এই ডাটাগুলো যদি তুমি এক পাশে লেখো তাহলে তো এই ডাটার জন্য তোমার টিচার এক দেওয়া লাগবে এটা যদি টিচার যদি মানে সঠিকভাবে মানে খাতা দেখার এটা বোঝে সৃজনশীল দেখার জন্য যে নিয়মকানুন আছে সেগুলো যদি মেনে খাতা দেখে তাহলে তোমার এই ডাটা লেখার জন্য এক দেবে মানে সবগুলো ডাটা যদি সঠিকভাবে থাকে যে কোনটা তুমি সঠিকভাবে এখানে তুমি আনুবিকভটা সঠিকভাবে বসাইছ তরিতটা ক্যাম্পেয়ার করছো সময়টাকে সেকেন্ডে নিছো এরকম এখানে এপটা এফটা কি এপটা হলো ফেরাডের পরিমাণ ছিয়ানব্বই হাজার যে পাঁচশো এটা বসবা ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম যেটা ছিল এক ফেরাডের সময় ওইটা বসাবা ফেরাডে কি আর কুলম্বের মধ্যে পার্থক্য কী কুলম হলো চার্জের দুইটাই চার্জের একক কুলম হলো চার্জের ক্ষুদ্রতম একক আর ফেরাডে হলো চার্জের বৃহত্তম একক এই দুটো হলো পার্থক্য আর এই ইটা কি এটা হলো এখানে দেখো কপার টু প্লাস এখানে মানে এখানে কয়টা ইলেকট্রন ট্রান্সফার করবে দুই মোল ইলেকট্রন ট্রান্সফার করবে তাহলে এই ইয়ের মান হবে যদি সিলভার সিলভার হতো তাহলে তাহলে প্লাস হয় ওইখানে একটা এক এইভাবে তুমি হিসেব করবো এই কপার এখানে দেখো এই বিক্রিয়া করে এখানে প্রশ্নের মধ্যে ভাঙানো মানে সলিউশনের মধ্যে এখানে দেখো ভেঙে দেখাই এই এইটাটা আর দ্বিতীয় ক্যাটাগরির জিনিস কি তোমার ক্ষেত্রে এইখানে যে তুমি এইখানে যে সূত্রটা যদি সঠিকভাবে বসাতে পারো যে প্রদত্ত ডাটা মতে আমরা জানি এই ডাব্লিউ সেমন এম আইটি বা এফ এই সূত্রটা সঠিকভাবে বসাতে পারলে এর জন্য এক পাবা তুমি এই সূত্রের জন্য তুমি এক পেয়ে গেলা ডাটার জন্য এক পেয়ে গেলা এবং এই ক্যালকুলেশন যদি সঠিকভাবে বের করে তুমি উত্তরটা সঠিকভাবে আনতে পারো তার জন্য তুমি এক পাবা তাহলে এই তিন এটা যদি গদাগে আসে এই মাঠটা যদি গদাগে আসতো তাহলে এই ডাটার জন্য এক এই সূত্রের জন্য এক আর এই ক্যালকুলেশন সঠিকভাবে করে উত্তর আনতে পারলে তার জন্য দুই এই এইভাবে কিন্তু তোমার সিলেম ছিলেম মান মানবণ্টন থাকে তো কোন টিচারের কাছে পড়বে সেটা ভাগ্যের বিষয় তবে তোমরা ফাঁকা রেখে আসবে না আমি কিন্তু এটা করতাম মানে আমি যদি প্রশ্ন আসতাম আমি যদি নাও পারি অন্তত ডাটাগুলো লিখে আসতাম ওই ডাটাগুলো যখন তুমি এক সাইডে লিখবে না তখন ওই ডাটাগুলো দেখলেই তুমি বুঝতে পারবা যে এই সূত্রটা কোন সূত্রে যাবে তুমি তো এই অধ্যায়ের সূত্রগুলো ধরেন এই অধ্যায় থেকে একটা ম্যাথ আসছে তুমি সাথে সাথে তুলনা করো মানে মাথা ব্র্যান্ডের মধ্যে নিবা যে এই অধ্যায় কী কী সূত্র আসলো কী কী সূত্র দিয়ে আমি ম্যাথ করছিলাম তুমি যদি দেখো চতুর্থ অধ্যায়ের ম্যাথ আসছে তুমি তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন সব কিছু মাথা থেকে ভুলে যাবা পরীক্ষা হলে সবচেয়ে ভালো করে এই টেকনিকগুলো ফলো করবা তুমি বাকি অধ্যায়গুলো সব ভুলেই যাবা যে আমার এখন কিছু দরকার নাই আমি জাস্ট এই ব্যবস্থাটা সলিউশন করতে হবে এখানে কী করবা তোমার এই বাকি তথ্যগুলো ভুলে গিয়ে বাবা যে এই অধ্যায় আমার কী কী তথ্য মানে সূত্র ছিল এটা ফিজিক্সের ক্ষেত্রে প্রযোজ্য যদি একবার আইডেন্টিফাই করতে পারো এই একটা কোন অধ্যায় থেকে আসছে তাহলে ওই অধ্যায় যে সূত্রগুলো আছে ওইগুলো ব্রেন্টের মধ্যে আনবা ডাটাগুলো বসালে দেখবা ওই সূত্র থেকে একটা সূত্র চলে আসছে তো এখানে দেখবে ডাটাগুলো বসালে এই সূত্র চলে আসবে তো বসালে এই সূত্র মাফিক বসাই দিলে মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যায় এগুলো হলো তোমাদের ট্রিক্স কিছু কিছু জিনিস তোমরা ফলো করলে দেখবে একাডেমিকে মার্ক পাওয়া অনেক ইজি একাডেমিকে দেখবে ফাইভ এরকম নাইনটি ফাইভ প্লাস মার্ক পাওয়া কোনো ব্যাপার না ফিজিক্স এই টাইপের যে জিনিসগুলো আছে ম্যাথমেটিক টাইমগুলোতে ফুল মার্ক পাওয়া কোনো ব্যাপার না তোমরা এই বেসিকগুলো ক্লিয়ার রাখো বেসিক গুলো ক্লিয়ার রেখে ম্যাথগুলো করো আর এখন তাহলে শেষ সময় আসছে তোমরা যত বেশি পারো প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে ভুলগুলো বেরো হবে কোনগুলো ভুল বেরো হচ্ছে আমরা দেখাবো সবগুলো ম্যাথ না দেখাও একটা এই ধরনের একটা সূত্র এই সূত্র মাফিক তুমি একটা ম্যাথ করলা লাখা তাই করে তো গ্রুপে দিতে পারো ভাই যে আমি এই ম্যাথটা করছি এখন এই সূত্র মাফিক এই ম্যাথটা সবগুলো ঠিক আছে কিনা মানে সবগুলো ম্যাথ তো আমার দেখার সময় হবে না কিন্তু একটা ম্যাথ দেখাই দিলে যে ভাই স্পেসিফিক এই ম্যাথটা দেখেন তো সবগুলো সূত্র মাফিক ঠিক আছে কিনা তাহলে হয়তো তোমার দেখে বলে দিতে পারি আর এই কয়েকজন এই ইতি মানে সময় তোমরা কয়েকজন ম্যাথ পিক দাও দেখি তো ওইখানে কি করো তোমরা তোমরা কি করো এই বইয়ে যেভাবে লেখা আছে যে টি সময় এত সেকেন্ড এই বিদ্যুতের মাথা সব লেখো কেন হ্যাঁ এভাবে লেখার কি মানে তোমাদের ক্ষেত্রে ম্যাথ করার ক্ষেত্রে তুমি কি করবে এরকম এক সাইডে ডাক দিবে এখানে ওপরে ডাটা বলে লিখবা দেখি এখানে কী কী ডাটা দেওয়া আছে তুমি লিখবা এখানে ধরো বড় যদি লিখতে চাও লিখলা বড় বড়াতেরি এম সমান সমান এটার মানগত পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ বসে দিলা প্রবাহ আই সমান সমান এটা একশো ষাট মিলি অ্যাম্পিয়ার আছে এটাকে একশো ষাট মিলি অ্যাম্পিয়ার সমান সমান একশো ষাট গুণ টেন টু দি মাইনাস থ্রি অ্যাম্পিয়ার এইভাবে এক সাইডে ডাটাগুলো বসিয়ে দিবা আর এই সাইডে কী করবে সাইডে তুমি এক এক করে বা ওপরে ডাটাগুলো বসা দেওয়া পরে সূত্র বসেই ম্যাথ করবো তো তা না তোমরা লেখালেখি ধরো এ ধরো সব কিছু বইয়ের মতো সার তো তোমার বুঝাই দিতে বলছে না এই তোমাদের বইয়ে এক্সট্রা কিছু তথ্য লেখা থাকে এগুলো কেন লেখা থাকে যাতে তোমরা সহজে বুঝতে পারো আইডেন্টিফাই করতে পারো তার জন্য লেখা থাকে কিন্তু তা না তোমরা সবগুলো লেখা দরকার তোমাদের এগুলো আমার কাছে খারাপ লাগে এই বাচ্চাদের মতো অবস্থা তোমরা তো ভার্সিটিতে এক্সাম দেবে এতে এক্সাম দেওয়া বইটা যারা এক্সাম দেয় তারা কিন্তু অনেক শর্টকাট মারে তোমরা এখন যা না এত লেখা নেওয়া তারা দুই লাইন শর্টকাট করে চলে যায় এগুলো তোমাদের বুঝতে হবে বলো দেখি কি বলবা এরকম লেখার দরকার নাই তোমার এত কিছু লেখার দরকার নাই আমি যে সূত্রগুলো দিচ্ছি করবা তো আমি বলছি তোমাদের কি বই একভাবে করা তুমি যদি মন ভাবে করো সমস্যা নাই কিন্তু আমার কথা আমি যেগুলো দেবো মনে রাখবে এগুলো ইনশাল্লাহ তোমার জন্য সহজ হবে আমি কিন্তু কয়েক নিয়মে ম্যাথ করাতে পারি তোমাদের কয়েক নিয়মে আমি এর আগে তোমাদের কয়েকটা ব্যাচের ক্লাস আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো নিয়মে নমে ঝুমা আছে তমা আছে ওদের তৃতীয় অধ্যায় শুনে দেখো তিন চারটা নিয়মে শেখাইছি যে এই লেখালেখি করে এইভাবে লিখতে পারবা এই সূত্র দিয়ে করতে পারবা এর বিকল্প এই সূত্র দিয়ে আসতে পারবা তিন চারটা নিয়মে দেখাইছি কিন্তু তোমার কথা হলো তুমি কি সব সূত্রগুলো মাথায় রাখবা তো সবগুলো মাথায় রাখা দরকার না তোমার কাছে যেটা সহজ লাগবে তুমি নিবা এটা আমি এইভাবে দেওয়ার চেষ্টা করি এটা মাথায় রাখবে আর এখন যদি এটা দিচ্ছি তার মানে মনে রাখবে এটা তোমাদের জন্য সহজ হবে সবচেয়ে এত লেখালেখি দরকার নাই মানে এক একটাই লেখালেখি এক এক রকম হয়ে যাবে এই টাইপের যে ম্যাথ গুলো আছে একটা বোর্ড কোশ্চেন তোমাদের একটু আগে দেখালাম এখানে দেখো তোমাদের কিন্তু বোর্ড করছেন আসলো এইখানে দেখো এই দেখো ঢাকা বোর্ড দু হাজার পনেরোতে আসছে ক্রোমিয়াম সালফেট দ্রবণে তিন ফেরাটে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোটে কত গ্রাম ক্রোমিয়াম জমা হবে তো এটা এখ তো এই সূত্র দিয়ে করা যাবে কত গ্রাম কর্মী জমা হবে মানে এখানে এই এই কনসেপ্টটা কিভাবে কাজে লাগাতে হবে বলো এই এটা কিভাবে বের করবে কেউ বলো দেখি তাহলে বুঝবা না সে অধ্যায় ভালো করে পড়ছে কেউ বলো দেখি এটা কিভাবে করা যায় আমি আমি মুখে মুখে উত্তর বের করা যায় না এটা কেন আমি সূত্র করবো এটা আসছে আমি কেন অত সূত্র এখানে পরিবহন করছে কে করছে ক্রোমিয়াম করছে ক্রোমিয়াম যদি তিন করে মানে ক্রোমিয়াম তো বুঝতে পারছো ক্রোমিয়ামের যে আনুবিক ভর সেটা হলেই তো হয়ে যাচ্ছে ক্রোমিয়ামের আনুবিক ভর বা উত্তর চলে আসছে তাহলে কি এখানে কি এইগুলো এই জিনিসগুলো কি তোমাদের ম্যাথে যাওয়া লাগে কি হে তোমরা কি এখনো তোমরা পরীক্ষা দিবা এরকম ইয়ে করলে হবে না তো আমি তো এইখানেই তো তোমাদের ওইখানে এই জিনিসটা আলোচনা করলাম আচ্ছা এই একটা বিষয় আর ওইখানে আরো একটা সূত্র তোমরা লিখে নিতে পারো ডাব্লিউ সমান এম আইটি বাই এফ একবারে ঠোটস্থ করে ফেলবা আর এটা 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 কম সূত্র এই সূত্রটা কম কাজে লাগবে টি সমান সমান বাই আর এটি কেন এটিটা কিন্তু বড় হাতের আর এটিটা ছোট হাতের টি সমান সমান বাই আর টিআই যখন তোমার দেখবে চাপ দেওয়া আছে আয়তন দেওয়া আছে বা তোমার মোলার গাছ দুর্ভোগ দেওয়া আছে তখন তোমরা এই সূত্রটা করবা দেখো বেশিরভাগ ক্ষেত্রে সময় বের করতে বলে তাহলে পিবি সমান সমান বাই আর টিআই এই সূত্র করবা টি টি সমান পিবি বাই আর টিআই এই দুটা সূত্র এক্সট্রা লিখে নাও তোমরা এই হলো বিষয় আর এই এক ক্যাটাগরি বলে ফেললাম না এই ক্যাটাগরি যে কয়টা ম্যাথ আছে তোমরা দেখবে সবগুলো এই সূত্র মাফিক করবা দেখবে সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ আর না হলে তো গ্রুপে তোমার আমি আসি তোমরা কোশ্চেন করা হলে ওইখানে করে দিবা এখানে তো কতগুলো ম্যাথ আছে এবং দেখো অনেকগুলো বোর্ড করছেন দেখতে পাচ্ছি এই দেখো কুমিল্লা বোর্ড ষোলো কুমিল্লা সতেরো মাদারাসা বোর্ড সতেরো দেখছো এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসছে দেখো সেই সেম ম্যাথ কিন্তু ওই দিয়ে বসাবা দেখো একদম বসালে উত্তর চলে আসবে এত কিছু লেখা গেলে কিছু নয় দেখো অনেক ম্যাথ আছে তোমরা এবং আরেকটা কথা মাথায় রেখো কিন্তু আণবিক বরটা হবে শুধুমাত্র আয়নের কখনো কিন্তু সম্পূর্ণটা সম্পূর্ণ হবে না আচ্ছা এইগুলো মনে রাখার টেকনিক টেকনিক আছে সবগুলো ভিডিও গুলো তোমরা দেখে নিবা এখানে কিন্তু এই এমসি কিন্তু এসে জায়গাতে ইম্পর্টেন্ট এবং এখানে কিন্তু মনে রাখার টেকনিক আছে যখন দেখবা গলিত বলবে তখন শুধু ওই ধাতুটাই বেরোবে আর যখন জলীয় বলবে তখন ওই ধাতুটা বাদ দিয়ে বাকিগুলো বেরোবে মানে অপশানে চারটা দেখলেই বুঝতে পারো তোমরা যেমন দেখো এখানে জো জলীয় সোডিয়াম ক্লোরাইডের মানে বিশ্লেষণ করবা তখন কী হবে সোডিয়াম হাইড্রক্সাইড মানে যখন যেহেতু এটার সাথে পানি যোগ হচ্ছে তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড হাইড্রোজেন ক্লোরিন উৎপন্ন হবে কিন্তু সোডিয়াম দেখো এখানে উৎপন্ন হয়নি কিন্তু যখন তুমি গলিত সোডিয়াম ক্লোরাইড নিছো তখন দেখো সোডিয়াম ধাতু পাওয়া গেছে বাকিগুলো কিন্তু এগুলো কিন্তু পাওয়া যায়নি এগুলো নিয়ে আমি ডিটেলস অনেকক্ষণ নিয়ে আলোচনা করা আছে ভিডিওগুলোতে তোমরা দেখে নিও ধাতু সক্রিয়তা সিরিজ মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা জিনিস আর এবং এখানে দেখো আছে লিথিয়াম সবচেয়ে সক্রিয় ধাতু এগুলো আসে এটা মনে রাখার জন্য বিভিন্ন লোক বিভিন্ন ছন্দ ইউজ করে আর তোমরা একটা ছন্দ তৈরি করো আমি ভাবছিলাম একটা ছন্দ করে দেবো তা আমার খেয়াল নাই দেখি সময় ফেলে দিয়ে দিবা নিয়ে আর তোমরা মনে করাই দাও না এই ঝুমা তোমার মারা উচিত ওরা কেউ মনে করাই দিল না এই যে লবণ সেতু আছে এগুলো সব কিন্তু তোমাদের এ করা আছে ওদের আমি যখন ক্লাস দিয়েছিলাম বলছিলাম যে আমার মনে করাই দিও এখানে একটা ছন্দ তৈরি করে দিব

আমিও জানি ওই যে কেনাকে বাড়ি বিভিন্ন টাইপের ছন্দ দেয় ওটা কিন্তু ওখানে কথা হলো ও তো সবাই জানে আসছে কিন্তু এইখানে দেখো কতগুলা সবগুলা কি আছে ওর মধ্যে সবগুলো থাকলে দিয়ে দিও না হলে সবগুলো তো থাকে না সবসময় দেখছো অলরেডি আদান দিচ্ছে কি করব এইখানে শর্ট টেকনিক দিছিলাম দুই দিন নিয়মে দেখাইছিলাম এই ক্যাথোড অ্যানোড এর আর এখানে ল কোষ সংখ্যার লেখা নিয়মটা একটু বলে দেই কোষ সংখ্যার লেখা নিয়মের ক্ষেত্রে তোমরা এখানে মাথা রাখবে কি অ্যানোডে জারণ ঘটবে অ্যানোড বাম পাশে থাকবে এটুকু কথা শুধু ভাইব্রেটরের মধ্যে রাখবে অ্যানোডে জারণ ঘটে অ্যানোড বাম পাশে থাকবে তাহলে দেখো এই অ্যানোডে জারণ ঘটছে বাম পাশে বিচারণ ঘটে থাকবে ডান পাশে চিহ্ন দিয়ে লবণ সিদ্ধ করতে হবে পাঁচটা নাই আহ এই কারণে আমি বললাম না সবগুলো থাকে না এই কারণে কিছু কিছু জিনিস এম কেউ চলে আসে আচ্ছা এই বিষয়ে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছিলাম বাইরেতে ক্লাস নিলে ওদের তো তোমাদের তো সময় করে পারছ না কি কি বলবো তোমাদের কে বলো যে কার কোন জিনিসগুলো ভুল হয় ভাই আমার হইতো ছিল যে ক্ষেত্রে যে এই দিক থেকে ওই দিকে ওই দিক থেকে এই দিকে মানে পাড়ে কিন্তু হঠাৎ করে শুধু ভুল হয়ে যায় আচ্ছা ওই ক্ষেত্রে আমি ওদের তিনটা নিয়মে দেখাইছিলাম তোমাদের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে ज्यादा নিছিলাম তো তোমাদের ক্ষেত্রে আপনারা ওইগুলো ভিডিও দেখলে বুঝতে পারো আমি একটু হালকা আলোচনা যদি করি ভিডিওতে কি সবগুলো আমি আলোচনা করছি মানে আলোচনা করছি মানে ভিডিও করছিলাম এই ক্ষেত্রে তোমরা কি করবা তোমাদের একটা ম্যাপ বের করি এখানে কি করবা তোমরা বিক্রিয়া করবা সাপোজ এই ম্যাপটার ক্ষেত্রে এই ক্ষেত্রে কি করবো তোরা এই বিক্রিয়া করলাম করে দেখো এখানে বিক্রিয়া করার পরে এই যে শেষে যে সমীকরণটা চলে আসছে সমীকরণটার ক্ষেত্রে তুমি কি করবা উৎ মানে বিক্রিয়কের আয়নের থেকে উৎপাদের আয়নটা বিয়োগ করে দিবা এই বিক্রিয়কের একটা আয়ন আছে তার থেকে উৎপাদের আয়নটা বিক্রিয়া বিয়োগ করে দিবা দিলে দেখবা ওই যে কোনটা অ্যানোট কোনটা ক্যাটোট কোনটা ক মানে বসাবো ওই যে তোমার এই ডান মাইনাস ব্যাম অনেকেই করছো বিভিন্ন টাইপ দিয়ে মনে রাখছো অনেকেই তো ওটা আর মনে রাখা থাকবে না তোমরা জাস্ট ই সেল সমান সমান তোমরা বসাও না ই সেল সমান সমান ই সেল সমান সমান এইখানে যেটা তোমরা বসাও যে ইনট ধরো এখানে তুমি লেট বসালা মাইনাস ইনট তুমি অ্যালুমিনিয়াম বসলে এখন কথা হলো তোমার দেখবে না যে তুমি কিভাবে মনে রাখছো তুমি এইখানে এইভাবে দেখবে তুমি যে কোনো ম্যাথ গুলো করো দেখো এটা তোমার মাছ খেটে যাচ্ছে তুমি আয়ন আয়ন থেকে করে দেখায় ম্যাথ করা আছে কোথাও এই যে ধরো এই জায়গায় একটা ম্যাথ করা আছে এই ধরো ম্যাথ করা এটা দেখো বিক্রিয়কের আয়ন দেখো কপার আছে মানে ওই ফুল বিক্রিয়াটা করার পরে এখানে দেখো এইরকম বিক্রিয়া জারণ অ্যানোডে জারণ ক্যাতটে বিচারণ এগুলো করবা করে সর্বমোট যে বিক্রিয়াটা আসবে এইখানের আয়নটা তোমরা চেক করবা কেমন এইখানে দেখো কপার আছে এটা কি বিক্রিয়ক তার থেকে এই জিঙ্কটা বিয়োগ দেখো ই সেল যেটা বের করছে এই দেখো ই সেল সমান সমান ই কপার মাইনাস জিঙ্ক দেখছো কপারের থেকে কিন্তু জিঙ্ক বিয়োগ করছে তুমি কিন্তু অত কিছু হিসাব করা লাগছে না তোমার এবং আরও একটা কথা এখানে মাথায় রাখবে এখানে শুধুমাত্র তোমরা বিচারণ বিভবগুলো বের করে নিবা তোমার প্রশ্নে অনেক সময় দেখা যায় জারণ বিভব দেওয়া থাকে তো জারন বিভব থাকলে কি করবো জারন বিভবের সামনে একটা মাইনাস গুণ করে দিবা দিলে সেটা বিজারণ বিভব হয়ে যাবে তোমরা সবগুলো বিজারণ বিভব বের করে তার ম্যাথগুলো করবা দেখ সো এইখানে দেখো এই কপার মাইনাস জিঙ্ক করছে তাহলে এটা কিন্তু মুখে মুখে হয়ে যায় তোমার যদি এই জিনিসটা এমসি কিউ আসতো তুমি মুখে মুখে বের করতে পারবা তোর এই ম্যাটটা এই ম্যাটটা তোমার এমসি কিউ তুলে দিল দিয়ে বললো এর ইএমএফ এর মান কত তাহলে তুমি কি করবা জাস্ট এখানে কপারের থেকে জিঙ্কটা বিয়োগ তো এখানে দেখো এখানে জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক আছে তার মানে কি এখানে কিন্তু জারণ সংখ্যা হ্রাস পাইছে প্রথমটা আছে জিঙ্ক টু প্লাস পরেরটা আছে জারন সংখ্যা শূন্য তাহলে জারন সংখ্যা হ্রাস পেলে কি হয় হ্রাস পেলে হয় বিজারণ তোমাদের কয়েকটা কথা মনে রাখি দান প্লাস হ্রাস এটা যখন হবে তখন হবে জারণ দান করলে সরি দান করলে আর বৃদ্ধি পেলে দান করলে আর বৃদ্ধি পেলে হবে জারণ তুমি এভাবে মনে রাখতে পারো তুমি যখন দান করো তখন কি তোমার স্বভাব বৃদ্ধি হচ্ছে তো তখন কি হবে তখন হবে জারণ তাহলে তুমি এভাবে মনে রাখবে দেখো এখানে দান যখন করছো তখন জারণ হবে যখন এই বৃদ্ধি বৃদ্ধি মানে কি জারণ সংখ্যার যখন মান বৃদ্ধি পাচ্ছে তখন বুঝবে সেটা জারণ যেমন এখানে দেখো জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক আসছে তার মানে কি জিঙ্কের দুই যোজনী কমে গেছে যোজনী যখন কমে গেছে তাহলে এর উল্টোটা হলে বিজারণ তার মানে এখানে যদি কমে যায় তাহলে সেটা বিজারণ যদি সে গ্রহণ করে তাহলে বিচারণ এগুলো আমি ভিডিওতে ডিটেলস আলোচনা করছিলাম অনেক সময় ধরে অনেকগুলো ভিডিও আছে যদিও তোমরা নিজেরা এইগুলো দেখে নিতে হবে নিজের দায়িত্বে আর এই এই জিনিসগুলো তোমাদের সহজ টেকনিক করে মনে রাখতে পারবা এবং তোমরা আর একটা কথা মাথায় রাখবে এইখানে আমি আর বলে দিই এইখানে এই যে জিনিসটা আছে এই ক্ষেত্রে দেখবা এই ম্যাট্টার ক্ষেত্রে তোমরা দেখলো যদি এখানে খেয়াল করে দেখো তাহলে তুই কী বিয়োগ করছিলে কপার থেকে জিঙ্কটা বিয়োগ করছিলে তাই না তো এইখানে দেখো তোমার এই উপরের দিকে যেগুলো আছে দিকে ওপরের যেগুলো আছে এখানে দেখো তোমাদের জারক হিসেবে কাজ করে আর নিচের দিকে যেগুলো আছে সেগুলো বিজারক হিসেবে কাজ করে বুঝতে পারছো নিচের দিকে উপরের দিকে যেগুলো আছে জারক হিসেবে কাজ করে নিচের দিকে ওগুলো বিচারক হিসেবে কাজ করে অর্থাৎ নিচের দিকের গুলো ক্যাথোড হিসেবে কাজ করছে ওপরের দিকের গুলো অ্যানোড হিসেবে কাজ করছে আচ্ছা রাখো একটু ওয়েট করো ওট করে আমারও মাথা গুলাই যাচ্ছে কেন আ।

যে এখানে জারণ তিনটা অক্ষর তাহলে এই উপরের দিকের গুলো জারণ বিভাবের মান বেশি আর নিচের দিকের গুলো বিজারণ বিভাবের মান বেশি নিচের দিকের গুলো বিজারণ বিভাবের মান বেশি আর উপর দিকের গুলো জারণ বিভাবের মান বেশি আর অ্যানোডে জারণ ঘটে তাহলে উপরের দিকের গুলো অ্যানোড হিসেবে কাজ করবে ক্যাথোডে বিজারণ ঘটে তাহলে নিচের গুলো ক্যাথোড হিসেবে কাজ করবে এইভাবে বিভিন্ন ছন্দ দিয়ে দিয়ে ওদের মনে রাখাইছিলাম মানে একসাথে হঠাৎ করে মনে আনতে গেলে কষ্টকর হয়ে যাচ্ছে তিনটা নিয়ম দেখাই ছিল আমাদের ভিডিওটা দেখে নিও আর এই যেভাবে বলছি এরকমই ছিল আর এতটুকু সময়ের মধ্যে মাথা মতো বলতে আর এখানে রাখা যাবে কিনা এই টাইপের জিনিসগুলো তোমাদের এখানে করা আছে আর এখান থেকে আমার আমার কথা হলো তোমরা এইগুলো আমাদের নোট দেখাবা তোমরা ভিডিও দেখে আমাদের নোট দেখাবো তোমরা আর ঝুমা তোমার তোমাদের তাই করা আছে

পাহাও এটা নোট দিছিলেন আর কিছু মেত করার কথা ছিল সেগুলো করা হয়েছিল আচ্ছা তো তোমরা দিয়ে দাও তোমাদের কাছে যেগুলো আছে দিয়ে দাও প্লাস আমার কাছে যে নোটগুলো হয়তো আমার কাছে পিডিএফটা করা আছে আমিও সেটা দিয়ে দেবো বা তোমরা তোমরা দিয়ে দিও ওগুলো গ্রুপে আর কতল তাতে যেন ভুল না থাকে তাহলে কিন্তু তোমাদের অবস্থা খুব খারাপ হবে তোমাদের কিন্তু ওই টাইমে আমি বকে বাদ দিয়েছিলাম তোমাদের কিন্তু ক্লাস নেই মনে পড়ার কথা তো ওই জিনিস যেন ভুল না বের হয় ভাই আমরা তোমরা নিজেরা আবার চেক করবি

আর করা নোট করার আগে দেখে নিবা যে এদের কীভাবে লিখতে বলছি যে কেনটে জারণ ঘটে এ কোটে কীভাবে অদ্দ বিক্রিয়া মোট কোষ বিক্রিয়া এভাবে কিন্তু লেখাই শিখি আবার হলো অধ্যায়ের কিছু ম্যাথের ক্ষেত্রেও কিছু নিয়ম শেখাইছি আর এখানে নানা সমীকরণের ক্ষেত্রে কিছু নিয়ম বলে দিয়েছি ওদের এখানে কীভাবে করতে হবে এগুলো ভিডিও ভিডিওতে বলা আছে ওদের বলা আছে বলতেছি তোমাদের ভিডিওতেই সব আছে তুমি এত প্যারা নিও না ওখানে যে ভিডিওগুলো করা আছে সিরিয়াল মাফিক তোমাদের আমি প্লে লিস্টটা একদিন ঢুকছিলাম ঢুকে এলোমেলো কয়েকটা ছিল আমি সব সাজাই গুছাই দিয়ে দিচ্ছি একদম শেষের দিকে এক লাইন দিয়ে ভিডিওগুলো পেয়ে যাবা তোমাদের কিন্তু কালকে আমি না তোমাদের পড়া হলোই নোট করা তৃতীয় অধ্যায় যে পর্যন্ত করাইছি এর মধ্যে কিছুটা করবো চতুর্থ অধ্যায় যেন মাস্ট নোট পাই আমি আর তৃতীয় অধ্যায় কিছু করছিলে আর বাকিটুকু করে নোট রেডি করবা আচ্ছা কার কি প্রশ্ন আছে বলো দেখি এই সময় কিছু বলবা

তোমরা এই প্রত্যেকটা ক্যাটাগরিগুলো আলাদা করবা যে আমি যে বলে দিচ্ছি প্রথম দিকের ওই যে সোয়ান এম আইটি বা এফি বা যে সূত্রগুলো বললাম ওই এক ক্যাটাগরি বললাম তাহলে ওইকে বা জেটের মান টান বের করা দিয়ে ওই ওই এক ক্যাটাগরি মানগুলো তোমরা কী করবা নোট করবা যে এইখানে আমার এই সূত্রটা ভাড়া দিয়েছে এই সূত্র এইটা এই সূত্রের সাথে সাথে কোন টাইপের ম্যাথ আসে মানে কি টাইপের ম্যাথ হয় সেই ম্যাথটা একটা প্রশ্ন লিখবা লিখে উত্তরটা লিখবা এবং আমি যেভাবে বলছি পাশে ডাটা দিবা মানে এক সাইডে ডাটা দিবা এক সাইডে ডাটা দিবা এক সাইডে যেভাবে সূত্র দিয়ে করে আসতে বলছি ঠিক এই স্টাইলই করবা কোনো বইয়ের স্টাইল দরকার নাই এইগুলো হবে তোমার কাজে দরকার তোমার পরীক্ষা হলে যাওয়ার আগে তুমি এইটুকুই হুট করে দেখে নিতে পারবা পাঁচটা অধ্যায়ের ক্ষেত্রে কিন্তু মানে তুমি দেখা যাচ্ছে পাঁচটা বা দশটা ম্যাথ কিন্তু তুমি এক ঘন্টার মধ্যে দেখে চলে যেতে পারবা কিন্তু তুমি যদি এই অধ্যায় একটার পর একটা ম্যাথ থাকে তুমি কিন্তু সব ক্যাটাগরি দেখতে পারবা না এই কারণে তোমার প্ল্যান হবে তুমি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করবা এই যেমন ইএমএফ বের করা এই দোরবনে রাখা যাবে কি না এই টাইপের এক ক্যাটাগরি না এই প্রত্যেকটা ক্যাটাগরি সূত্রটা লিখবা তারপরে ওই একটা যে কোনো একটা যেটা দেখবে বোর্ড কোশ্চেনে বারবার আসছে এই টাইপের একটা প্রশ্ন লিখে সলিউশন করে ফেলবা বা কিছু কিছু জায়গায় দেখবা বিজারণ বিভাবের জায়গায় দেখবা জারণ বিভাবের মান দেয়া আছে ওই এক ক্যাটাগরি লিখে রাখলা এইগুলো তোমার পরীক্ষায় দেখতে হবে তুমি ক্যাটাগরিগুলো পরীক্ষায় দেখবা আবার এই শেষের দিকে নানাষ্ট্র সমীকরণ দিয়ে কিছু ম্যাথ আছে এই নানাস্থ সমীকরণ দিয়ে ক্যাটাগরি ভাগ করবা তাহলে আমার ক্ষেত্রে সুবিধা হবে কি তোমরা যে কোনো একজনে দেখে নিলাম যে তার ক্যাটাগরি ম্যাথ করা গুলো সব ঠিক আছে কিনা দিয়ে আমি বললাম যে এটা ঠিক আছে তোমরা বাকিটা ওইটার সাথে মিলাই নিবা তাহলে সময়ও কম হবে তোমাদের ক্ষেত্রে সবগুলো আমার দেখার সুবিধা হবে কারণ এতগুলো স্টুডেন্ট সবার খাতা তো আর দেখা যায় না তো আমি ধরো একজনের একটা দেখলাম মানে যেটা মনে হলো যে দেখি তো সেটা দেখে বলে দিলাম দিয়ে তোমরা বাকিটা ওর সাথে মিলাই নেবা নিলে হয়ে গেলো ইজি ম্যাটার আর এতে আবার অনেকে রাগ করো না যে ভাই ওটা দেখে বলে দিচ্ছে মানে এটা হলো তোমাদের ক্ষেত্রে কি কত শুদ্ধ করে লিখতে পারবা তার উপরে বুঝতে পারছো আর কোনো প্রশ্ন